News Only 24, News Only 24. বিবেক এবং মেইনল্যান্ড সমুলন বন্দ্যোপাধ্যায় ক্রিকেট একাডেমির উদ্যোগে শনিবার বিবেকানন্দ পার্কে আয়োজিত হয়ে গেল সেলিব্রিটি ক্রিকেট ম্যাচ 2023। এই ম্যাচের পোশাকেই নাম রাখা হয় প্লে ফর মিউজিক, অর্থাৎ গানের সঙ্গে খেলা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবেকের আহ্বায়ক কার্তিক ব্যানার্জি, দেবাশিস কুমার, সমুলন বন্দ্যোপাধ্যায়, গৌরব সরকার, তন্ময় কর, কুণাল সাহা, বিপাশা সেন রায় সহ অন্যান্যরা। করোনা সংক্রমণের কারণে বেশ কয়েক বছর ধরে সেলিব্রিটি ক্রিকেট লীগ বন্ধ থাকলেও গত বছর লতা মঙ্গেশকর এবং সন্ধ্যা মুখার্জিকে ট্রিবিউট জানানোর মাধ্যমে ফের শুরু হয় এই ম্যাচ। চলতি বছর আলাদা করে কোনো শিল্পীকে ট্রিবিউট জানানো না হলেও প্লে ফর মিউজিকের জন্য আমন্ত্রণ জানানো হয় গায়ক থেকে অভিনেতা সকলকেই। অভিনেতা এবং সঙ্গীত শিল্পীদের প্রতিদিনের ব্যস্ততার মাঝে এই ম্যাচ কিছুটা বিনোদনের রসদ জোগালেও এদিন প্রতিযোগিতা ছিল কিন্তু বেশ হাড্ডাহাড্ডি। বাবুল সুপ্রিয় থেকে শুরু করে দুর্নিবার সাহা ম্যাচ ঘিরে প্রত্যেকের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিনের প্রতিযোগিতাটি ছিল তিনটে দলের মধ্যে, সিঙ্গার্স ইলেভেন, এর সঙ্গে টলিউড ইলেভেন। এই ম্যাচে টলিউড ইলেভেনকে হারিয়ে সিঙ্গার্স ইলেভেন জয়লাভ করে। দ্বিতীয় ম্যাচে মিউজিক লাভার্স ইলেভেন, এর সঙ্গে অংশগ্রহণ করে প্রিভেট। এই ম্যাচে প্রিভেটকে হারিয়ে জয়লাভ করে মিউজিক লাভার ইলেভেন। এরপরে শুরু হয় ম্যাচের চূড়ান্ত পর্ব, ফাইনাল পর্ব। সিঙ্গার্স ইলেভেনের সঙ্গে খেলতে নামে মিউজিক লাভার্স ইলেভেন। সিঙ্গার ইলেভেনকে হারিয়ে মিউজিক লাভার ইলেভেন জয়লাভ করে। এই মিউজিক লাভার্স ইলেভেনের ক্যাপ্টেন ছিলেন উদ্যোক্তা এবং সোশ্যাল ওয়ার্ক তন্ময় কর। এদিনের সেলিব্রিটিরা ধরা দিয়েছিলেন খোশ মেজাজি অন্য ভূমিকায়। সব মিলিয়ে বলা যেতেই পারে প্লে ফর মিউজিক সেলিব্রিটি ক্রিকেট ম্যাচ 2023 বেশ জমজমাট হয়ে উঠেছিল। খুব ভালো লাগছে, এটা তো আমরা প্রত্যেক বছরই করার চেষ্টা করছি এবং করব। তা এটা সারা বছর যে যার প্রফেশনে যুক্ত আছে, কিন্তু এই কয়েকটা দিন আমরা সবাই মিলে এন্টারটেনমেন্ট একটা না, এটা খুবই একটা প্রত্যেকবারই উদ্যোগটা সম্মোহন ব্যানার্জি এবং বিবেক নেয়। ওরা যারা অন্য ক্ষেত্রের মানুষ, বিশেষ করে যারা সিঙ্গার বা যারা অ্যাক্টার, তারা ভীষণ মজা লাগছে। বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এরকম সেলিব্রিটি ম্যাচে মানে নিমন্ত্রিত হয়ে এসেছি আর কি। তন্ময় দা ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, হি ইজ ওয়ান অফ দ্য অর্গানাইজার্স অফ দিস ইভেন্ট, অ্যান্ড হি ইনভাইটেড মি, অ্যান্ড আই ওয়াজ সো থ্রিলড বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম এক্সপিরিয়েন্সিং। আর ক্রিকেট আমি অত দেখুন, আয়োজক তো হিসাবে জিজ্ঞেস করছেন না, একজন সাধারণ প্লেয়ার হিসাবে জিজ্ঞেস করছেন, দুটোই তো। তো আয়োজক তো হিসাবে খুব টেনশনে থাকি, প্রতি বছরই এটা হয়, আর প্লেয়ার হিসাবে খুব মানে আনন্দের সাথে আছি। এটা একটা কিনে জাস্ট একটা গেট টুগেদার, মানে গেট টুগেদার মানে এটা যে বাংলা যারা গান করেন, গায়ক বসে গাই বা যারা অভিনয় করেন, তারা নিজেদের মধ্যে খেলে। আমি একটু একটু কোথায় চার ছয় ছেলেগুলো অর্ক টর্ক তো দারুণ ছয়টায় মারছিল, আমি তো এসে পৌঁছলাম তখন লাস্ট ওভার শুরু হচ্ছে, জোর করে মারলাম। যাই হোক, দেখুন বাঙালির আমার মনে হয় গান বাজনা, খাওয়া দাওয়া, ফুটবল, ক্রিকেট, এই নিয়েই তো সংসার। রোববারের দুপুরে একটু পোস্ত, মাংস ভাত, তার সঙ্গে আজকাল মানে চিরকালই বাঙালি মনের দিক থেকে সব দিক থেকেই সমৃদ্ধ। কাজেই শনিবার ছুটির দিন, প্রত্যেক শনি রোববার অ্যাকচুয়ালি ফ্রি থাকে না, তবে আজকে সকাল